সাবস্ক্রাইব করুন বিডি এন্টারটেইনার এসপিজি চ্যানেলকে, এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পাবার জন্য, এটা সম্পূর্ণ ফ্রি। আমরা কি কখনো ভেবেছি যে আমাদের মৃত্যুর পরে আমাদের ফেসবুক আইডিগুলো কি হবে? আমরা কখনো এগুলো ভাবিনি, কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিছু অপশন আছে সেগুলো আমরা কখনো জানি না। ইউর লেজি কন্ট্যাক্ট, এটার মাধ্যমে হচ্ছে আপনি ধরেন আপনি যখন আইডিটা খুললেন সেক্ষেত্রে আপনি এই অপশনে যে আপনি ইচ্ছে করলে আপনার ধরেন আপনার আইডির ভিতরে অন্য কেউ প্রবেশ করতে পারবে, ধরেন পোস্ট বা শেয়ার এগুলোতে দেখতে পারবে, বাট সে আপনার মেসেজ বা কিছু দেখতে পারবে। এখানে দেখা যাচ্ছে হাউ ডু আই অ্যাড ইট চেঞ্জ ইউ রিমুভ ইউর, আপনি ইচ্ছে করলে ফেসবুক কন্ট্যাক্টের মাধ্যমে ধরেন আপনার ওয়াইফ আছে বা কারো শেয়ার করলেন, আপনি মৃত্যুর পর মারা গেলেন সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে তার আইডিতে ঢুকতে পারবেন, আবার ডিএক্টিভও করে দিতে পারেন, কিন্তু আপনি কখনো মেসেঞ্জার বা মেসেজগুলো দেখতে পারবেন না। জাস্ট আপনি চাইলে আইডিটা ডিএক্টিভ করে দিতে পারবেন। আর আপনি ধরেন এইটা হচ্ছে ফেসবুকের একটা নতুন নিয়ম, এটা অনেকের ফেসবুকে অ্যাকাউন্ট সবারই আছে কম বেশ, তো আমরা জানি যে দেখছেন এখানে কন্টাক্ট চয়েস ফ্রেন্ড, আপনি কারে কার করতে চাচ্ছেন সেই ফ্রেন্ড এখানে দিলে আপনি ইচ্ছে করলে তার নিয়ন্ত্রণ করতে পারবেন ফেসবুক আইডিটা, কিন্তু সেক্ষেত্রে সে যদি মারা যায় সেক্ষেত্রে আপনি চলে তার আইডিটাও ডিএক্টিভ করে দিতে পারবেন, কিন্তু তার ছবি পোস্ট সবই কিছু দেখতে পারবেন, কিন্তু আপনি চাইলেও তার বেসিক মেসেজগুলো যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন না, কিন্তু নিয়ন্ত্রণও করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনি আইডিটাও ডিএক্টিভও করে দিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন তো কীভাবে মানুষ মারা গেলে তার আইডিটা নিয়ন্ত্রণ করবে আরেকজনে? যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আর নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই।